ওয়েলকাম ছাত্রছাত্রীরা, সমস্ত এই যে স্টুডেন্ট যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, তো সবাইকে ওয়েলকাম। সবাইকে অনুরোধ করছি যে সমস্ত ডেসক্রিপশন লিঙ্কে, আমার এই যে ডেসক্রিপশনটি ক্লাসটি হচ্ছে লাস্ট মিনিট সাজেশন টিপস, তো ডেসক্রিপশন লিঙ্কে সমস্ত সাজেশনগুলো তোমরা দেখো, এবং যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাও। তো তোমাদের ফিজিক্স এক্সাম 9 তারিখে, অর্থাৎ 9ই মার্চ। তো আজকের আমরা এই ফিজিক্স এক্সামের লাস্ট মিনিট টিপস এবং সাজেশন নিয়ে আলোচনা করব। তো সেখানে আমাদের যে বিষয়গুলি আলোচনার মধ্যে আসবে, প্রথম ব্যাপার হলো ফিজিক্সের মতো সাবজেক্টে কি সাজেশন হয়? ফিজিক্সের মতো সাবজেক্টে কিন্তু কোনো সাজেশন হয় না, একদম প্রথম কথায়। তাহলে এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ কী? কেনই বা এই প্রশ্নগুলো দেওয়া হবে? এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ বা এই প্রশ্নগুলো দেওয়ার মিনিং হলো এই, যে এই প্রশ্নগুলো যদি আমরা করি, তাহলে কিন্তু যেগুলো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন বা যে প্রশ্নগুলো আমাদেরকে না করে কোনো রকমভাবে এগোতে পারবো না, সেই প্রশ্নগুলোই আমরা কিন্তু সাজেস্টিভের মাধ্যমে আলোচনা করলাম। এবারে তোমরা তার জন্য করছো কি, তোমরা তার জন্য যে আমরা হচ্ছে প্রশ্ন 1-3 দিয়েছি, তার পার্ট পার্ট 5টা 5, মানে 5টা পার্ট আছে, প্লাস প্রশ্ন 1-2 তার হচ্ছে 3টে পার্ট আছে, প্রশ্ন 1-5 তার 3টে পার্ট আছে, প্রত্যেকটা অংশ তোমরা দেখো। এবং আরও কিছু কিছু জিনিস মোটিভেট করতে হবে। প্রথমত, যারা হচ্ছে টপার স্টুডেন্ট, আমাদের বিভিন্ন রকম ছাত্রছাত্রী থাকে, টপার স্টুডেন্ট থাকে, মিডিয়াম স্টুডেন্ট থাকে, লো স্টুডেন্ট থাকে, বিভিন্ন রকম ছাত্রছাত্রী আছে। তো সাজেশান কিন্তু ধরতে গেলে সব ছাত্রছাত্রীদের জন্যই ফেভারেবল, কিন্তু তবুও যারা টপার স্টুডেন্ট তাদের সমস্ত বিষয়কেই হচ্ছে অন্তর্ভুক্ত করতে হবে, সমস্ত বিষয়ই করতে হবে। এবারে আমাদের মেনলি কী আছে, আমাদের এই যে সিলেবাস অনুযায়ী 70 নম্বরের সিলেবাস, সেই 70 নম্বরের সিলেবাসের মধ্যে আমরা 14টা MCQ পাই, 4টে শর্ট প্রশ্ন পাই, তাহলে টোটাল 18 নম্বর কী আসছে, সেই 18 নম্বর প্রশ্ন কিন্তু আমরা পাচ্ছি পুরোপুরি শর্ট প্রশ্ন আকারে। তো সেইটার কিন্তু কোনো সাজেশন হয় না, টোটাল যে 18 নাম্বার তার কিন্তু কোনো সাজেশন হয় না। তার জন্য তোমাদের টেস্ট পেপার, বিভিন্ন এক্সাম পেপার বিভিন্ন হয়ে এইগুলো ফলো করতে হবে, বিভিন্ন অনুশীলনী সেগুলো ফলো করতে হবে, সেগুলো আমি তোমাদেরকে প্রথম থেকেই বলেছি, সেগুলো তোমরা ফলো করো। এছাড়া তোমাদেরকে যেটা করতে হবে, সেটা হচ্ছে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে গ্রুপ স্টাডি, অর্থাৎ প্রত্যেক ছাত্রছাত্রীরা একে অপরের সাথে বিভিন্ন বিষয় নিয়ে গ্রুপ স্টাডি করো। আজকের আমরা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব, যে বিষয়গুলো হয়তো আমরা কিছু কিছু প্রশ্ন আছে যে প্রশ্নগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট, বাট আমরা সাজেশনের মধ্যে আনতে পারিনি, এবং সেই প্রশ্নগুলো কি আদিও আসবে, যদি নাও আসে তাহলে আমরা কিভাবে করব। তোমরা মোটিভেট করো, তোমরা এই বিষয়টি ভালো করে দেখার চেষ্টা করো। আমরা প্রত্যেকটা পয়েন্ট অনুযায়ী লিখেছি কিন্তু, যে অপটিক্সের জন্য আমরা কিন্তু আলোচনা করছি 52 নাম্বার, জাস্ট অনলি থিওরি, এবং যেখানে শুধু আমরা মানে শর্ট টাইপ প্রশ্ন আমরা কিন্তু বাদ দিয়ে দিচ্ছি, লং প্রশ্ন, অর্থাৎ লং শর্ট টাইপ এই ধরনের প্রশ্ন, মানে হালকা সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে আমরা এতেই বলছি যে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপরে আমরা যদি একটু দীর্ঘভিত্তিক প্রশ্ন, এই যে প্রশ্নগুলো, অর্থাৎ আমরা বলতে পারি কি যে 2 নম্বর 3 নম্বর এবং 5 নম্বরের প্রশ্ন, এই প্রশ্নগুলো যদি আমরা আলোচনা করি, তার উপরেই আমরা সাজেশনগুলো আলোচনা করেছিলাম। তো সেক্ষেত্রে যদি আমরা আলোচনা করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা বিষয়ে লক্ষ্য করতে হবে, অপটিক্সে আছে কিন্তু 14 নম্বর। এবার এই 14 নম্বর কি পুরোই 2 নম্বর 3 নম্বর 5 নম্বরের জন্য আছে? না, 14 নম্বরের মধ্যে কিন্তু আমরা যদি বিষয়ভিত্তিক ধরি, তার মধ্যে কিন্তু কিছু শর্ট প্রশ্ন আছে, কিছু এ আছে, হয়তো 2 নম্বরে 2টো আছে, 3 নম্বরে 2টো আছে, 5 নম্বরে 1টা আছে, তার মানে কি 3 2 6, 5 11, 4 15। তো 15 নম্বর কি হবে? তখন কিন্তু 2 নম্বরে 1টা। তো প্রত্যেকটারই কিন্তু তোমাদের একটা নির্দিষ্ট কারিকুলাম বা নির্দিষ্ট কিন্তু মডেল আছে, সেই মডেলটা তোমরা বইয়ের একদম প্রথমে, যে বই পড়ো সেই বইয়ের প্রথমে পেয়ে যাবে। তো আমি সবাইকে বলছি, প্রত্যেককেই বলছি, যে প্রত্যেকটা বিষয়, অর্থাৎ যাদের এখনো পর্যন্ত, অর্থাৎ আমাদের ফিজিক্স এক্সাম 9 তারিখে, তাদের কিন্তু এখনো পর্যন্ত কিছু কিছু ছাত্র আছে, আমরা লো ক্যাটাগরি ছাত্রদের কথাই প্রথমে বলি, তারপরে আমরা মিডিয়াম কথা বলবো। তো লো ক্যাটাগরি যারা ছাত্র আছে, তারা সাজেশনের প্রশ্নের উপর ভিত্তি করেই আলটিমেটলি এই জায়গায় আসতে চায়। তো তাদের কথা ভেবে যদি আমরা আলোচনা করি, তাহলে তোমরা প্রত্যেকেই লক্ষ্য করো যে কোন টপিকগুলো, এটা কিন্তু বলছি আমরা মেনলি লো ক্যাটাগরি স্টুডেন্টের জন্য, যারা জাস্ট এই কটা দিন পড়ে বা কিছুদিন পড়েছে, খুব ভালো করে ফিজিক্স বুঝতে পারে না, তাদের কথাই ভেবে। তো তোমরা কি করো, এই যে পোর্শনগুলো আছে, অর্থাৎ এই যে ছকগুলো আছে, প্রত্যেকটা থেকে কত নাম্বার থাকে, তো এই টাইপের প্রশ্নগুলো আমরা যেগুলো সাজেশনে দিয়েছি, সেইগুলো তোমরা বারবার করে বারবার করে বারবার করে বারবার করে প্র্যাকটিস করো। তাহলে প্র্যাকটিস করলে কি হবে, হ্যাঁ বলতে পারি যে হুবাহু হয়তো কমন পেতে পারো না, বা কিছু কিছু প্রশ্ন হুবাহু কমন পেয়েছো, কিন্তু তা হলেও যদি তোমরা এই প্রশ্নগুলো সবকটা ফলো করো, তাহলে ফলো করলে কিন্তু, অর্থাৎ আমার যে 2 নম্বরে 3টে পার্ট আছে, 5 নম্বরে
পাঁচটা, এই 3 নম্বরে 5টা পার্ট আছে, 5 নম্বরে 3টি পার্ট আছে, তো প্রত্যেকটা পার্ট যদি তোমরা ফলো করো, হয়তো 5 নম্বরে একটা প্রশ্ন আছে 2-3, সেটা তুমি একটা 2 নম্বরের আকারে পেলে, একটা 3 নম্বরের আকারে পেলে। অর্থাৎ আমি বলছি প্রত্যেকটা প্রশ্ন, এই যে টপিকগুলো, এই টপিকগুলোই যোগ করলে 8, 3, 11, 6, 17, 8, 25, 33, 33, 8, 41, 14, এখানে কত না 55, অর্থাৎ 70 নম্বরের মধ্যে কিন্তু আমরা 55 নম্বর এখানেই জুড়ে দিয়েছি, যার মধ্যে কিন্তু অলরেডি শর্ট প্রশ্ন যুক্ত হয়ে আছে। তো শর্ট এইগুলোই যদি তোমরা ভালো করে করো, অর্থাৎ যে পোর্শনগুলোই বেশি নাম্বার আছে সেই পোর্শনগুলো যদি ভালো করে করো, এবং তার জন্য যে প্রয়োজনীয় যে সাজেশনগুলো সেইগুলো যদি তোমরা ডিটেলসে বোঝো, তাহলে লো ক্যাটাগরি স্টুডেন্টের জন্য কিন্তু প্রচণ্ড হেল্প হবে। এরপরে আমরা আলোচনা করব যে গুড কোটা, মানে একটু বেটার কোয়ালিটি, আমরা গুড কোয়ালিটি বলতে পারি, তো তাদের কথা যদি আমরা আলোচনা করি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে এই রকম এইগুলো ফলো করো, এবং পাশাপাশি কি করো, এই যে অপটিক্সের যে প্রশ্ন, ইলেকট্রোস্ট্যাটিক, অর্থাৎ প্রত্যেকটার জন্য কত রকমের প্রশ্ন, এবং তোমাদের কারিকুলামে দেখবে, যেমন এটার ক্ষেত্রে বলছিলাম যে 5 নম্বরে একটা আসতে পারে, 2 নম্বরে একটা আসতে পারে, এটা পুরো সিস্টেমেটিক একটা আমাদের যে যে কোনো বই, আমরা যে বই ইউজ করি, সাদ্রার বই ইউজ করি বা দুয়ারির বই ইউজ করি, যেখানেই বা যে কোনো আমাদের হচ্ছে পশ্চিমবঙ্গের যে কোনো সিলেবাসের বই আমরা ইউজ করি, সেখানে কিন্তু অলরেডি তোমাদের একদম সাবজেক্টের কারিকুলাম দেওয়া আছে যে কোন চ্যাপ্টারে কত নম্বরে কতগুলো করে প্রশ্ন আসবে। এবারে কোনো কোশ্চেন সেটারের পক্ষে সম্ভব না কিন্তু হুবাহু সেরকম করা, কিন্তু শতকরা 90% সেই রকম করার চেষ্টা করে। তো এই রকম ভাবে কিন্তু তোমরা বলছি যে প্রত্যেকটা টপিক, 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই যে টপিকগুলো আমি লিখে দিয়েছি, এবং প্রত্যেকটা থেকে যতগুলো নাম্বার হয় ততগুলো আসবে, তার বই বেশি আসবে কিন্তু তার বই কম আসবে না। তো সেই কারণে এই কটা চ্যাপ্টারে কিন্তু ফোকাস করো, তার জন্য প্রয়োজনীয় আমার যে ক্লাসগুলো আছে সেখানে চলে যাও, ফিজিক্স ক্লাস 12, সেখানে এই রিলেটেড যে ক্লাসগুলো অসুবিধা আছে সেইগুলো তোমরা সেখানে দেখতে থাকো, অসুবিধা হলে হোয়াটসঅ্যাপে জানাও, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো এই রকমভাবে গুড কোয়ালিটি স্টুডেন্টগুলো একটু বেটার করার, এবং যারা এক্সেলেন্ট স্টুডেন্ট বা ভেরি গুড স্টুডেন্ট বা টপ র্যাঙ্কের স্টুডেন্ট, তাদেরকে আমি বলবো যে তারা অলরেডি হচ্ছে টেস্ট পেপার এবং বিভিন্ন বই অলরেডি ফলো করছে, তো তাদের জন্য আমি যেটা বলবো, সাজেশান অবশ্যই ফলো করো, পাশাপাশি কিন্তু কোনো প্রশ্নকেই বাদ দিও না, কোনো প্রশ্নই কিন্তু মানে কোনো টপিক বা কোনো রকম কিছুকেই বাদ দিও না, হয়তো র্যাপিডলি না করতে পারো, একদম হুবহু প্র্যাকটিস করে না করতে পারো, বাট এতটাই করো যে কিছু পড়লে অন্তত সেই জায়গা থেকে কিছু কাজ করতে পারি। এবারে সেই কারণে বলবো, অর্থাৎ সাজেশানে যে প্রশ্নগুলো আছে, সাজেশানে যদি আমরা প্রশ্ন করি, 3 নম্বরের প্রশ্ন 25টা আছে, অর্থাৎ প্রত্যেকটা পার্টে 5টা করে, 2 নম্বরের প্রশ্ন আছে 9টা, 5 নম্বরের প্রশ্ন আছে 9টা, তাহলে 25, 9, 34, এবারে এই এই 5 নম্বরের প্রশ্নের মধ্যে কিন্তু 2-3 ভাঙা আছে, সুতরাং এরকম মিলিয়ে কিন্তু প্রায় আমরা 43টা এবং 50টা প্রশ্ন, এই 50টা প্রশ্ন প্রত্যেকটা, অর্থাৎ গুড কোয়ালিটির স্টুডেন্ট, ভেরি গুড কোয়ালিটি স্টুডেন্ট বা লো ক্যাটাগরি স্টুডেন্ট, প্রত্যেককে আমি বলছি যে র্যাপিডলি প্র্যাকটিস করো, কারণ ফিজিক্সের মতো সাবজেক্টে কিন্তু কোনো সাজেশান হয় না, বাট এই 50টা প্রশ্ন যদি তোমরা করো, তাহলে আমি তোমাদের কথা দিতে পারি যে 52 নম্বরের মধ্যে অন্তত পক্ষে তোমরা 60% কমন পাবে। কেমনভাবে কমন পাবে? হুবাহু যে একদম অঙ্কগুলো হুবাহু দিয়ে দেবে বা থিওরিগুলো হুবাহু দেবে তা কিন্তু নয়, কিন্তু যে প্রশ্নগুলো আসবে সেইগুলো কিন্তু তোমাদের অজানা থাকবে না, বা সেই জায়গা থেকে তোমরা ধরে কিছুটা এগোতে পারবে, মোটামুটিভাবে 10-15 নম্বর তো জানা পাবেই একদম হুবাহু, পাশাপাশি কি বাকি যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারবে। তো এই কারণে বলছি এইগুলো। এবারে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছে এই ব্যাপারটি আসি, যে স্যার আপনি লিখে ওইগুলোকে পাঠিয়ে দিন, লিখে তুমি মানে আমাকে হচ্ছে অনুরোধ করেছে তোমরা যে লিখে পাঠিয়ে দিন। তো লিখে পাঠানোর ব্যাপারটা আমি বলছি সবাইকে, তোমরা একটা কাজ করো, যাদের অনেক জায়গায় আছে, অনেক জায়গায় আমি দেখি যে যাদের হচ্ছে নেটওয়ার্ক খুব স্লো, তাদের কথাই ভেবে বলছি, তারা কোনো একটা জায়গায় গিয়ে জাস্ট নেটটাকে ইউজ করে বা নেটটাকে প্র্যাকটিস করে বা সাইবার ক্যাফে গিয়ে জাস্ট কিছুদিনের জন্য এটাকে ইউজ করে তোমরা প্রশ্নগুলো জাস্ট তুলে নিয়ে উত্তরগুলো জাস্ট কি পড়াচ্ছি না দেখে উত্তরগুলো তুলে নাও, তারপরে যদি অসুবিধা হয় তাহলে সাইবার ক্যাফে গিয়ে অন্তত ক্লাসগুলো ফলো করো। যদি আমি 50টা প্রশ্ন একটা লিখে একটা খাতায় লিখে জমা দিই, সেটা PDF আকারে যথেষ্ট বড় হবে। তো সেই কারণে আর পাশাপাশি কি আমি নিজেও একটা বিভিন্ন কাজের মধ্যে কর্মে অন্তর্ভুক্ত থাকি, ফলে এই প্রশ্নগুলো লিখে 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 লিখে, এবং পাশাপাশি শুধু প্রশ্ন লেখা নয়, তার উত্তরগুলোকেও আমার লিখে দিতে হবে, কারণ প্রশ্ন যদি আমি তোমাদেরকে লিখে দিই তাহলে প্রশ্নের উত্তরগুলোও আমাদের লিখে দিতে হবে, না হলে তোমরা অনুরোধ করবে পরবর্তীকালে যে প্রশ্নের উত্তরগুলো আমাদের হচ্ছে দেওয়া হচ্ছে না। তো সেই কারণে বলছি, সেই কারণেই কিন্তু আমি সাজেশনগুলো এনেছি, পাশাপাশি কিন্তু তার উত্তরগুলোও করে দিয়েছি, কারণ প্রশ্ন শুধু দেখলে হয় না, প্রশ্নের উত্তর কতটা লিখতে হয়, কোন পয়েন্টের জন্য কতটা লিখতে হয় সেটা কিন্তু খুব জরুরি, বিভিন্ন বই থেকে ফলো করেই কিন্তু আমি এই কোশ্চেনগুলো তোমাদেরকে দিচ্ছি।
তো সেই কারণে এই যে প্রশ্নগুলো আছে, অর্থাৎ 43 থেকে 50টা প্রশ্ন, লংজিটি প্রশ্ন, সংক্ষিপ্ত বা দীর্ঘভিত্তিক প্রশ্ন, তো সেই প্রশ্নগুলোই কিন্তু তোমরা ভালো করে করো। এবং সবাইকে অনুরোধ করব, যেহেতু আজকে আমরা আলোচনা করছি যে বিষয় নিয়ে, 9 তারিখে এক্সাম, প্রায় মোটামুটি আমরা 15 দিনের আগে আছি, সবাই শারীরিকভাবে সুস্থ থাকো, সবাই শারীরিকভাবে ভালো থেকো। এবং সবাইকে অনুরোধ করব যে যদি এই রকমের ভিডিও অবশ্যই তোমরা পেতে চাও বা এই ধরনের ক্লাস তোমরা পেতে চাও, অবশ্যই কিন্তু তোমরা সায়েন্স স্টাডি ইন বেঙ্গলি লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।